বলতেছিল নোমানি ভাই দুর্ভিক্ষের অশ্বিনী সংকেত যারা দিচ্ছ তাদের দুর্ভিক্ষ থেকে মুক্তির পথ হচ্ছে বলতেছিল না জি দুর্ভিক্ষ থেকে মুক্তির পথ কি আলেমদের মুক্তি দুর্ভিক্ষ থেকে মুক্তির উপায় হচ্ছে যখন বুঝবা যে দুর্ভিক্ষ আসতেছে তখন ইউসুফকে যেমন মুক্ত করে দিয়া দিছিল না দেইনি দিছিল না দেইনি বাচ্চা কয় স্বপ্ন দেখছে এরকম সাতটা তাজা গরু সাতটা দুর্বল গরুরে খাইয়া ফেলছে এই বুদ্ধিজীবীরা এতদিন যাদের টাকা দিয়া পুষলাম মাথায় কোনো চুল নেই চিন্তা করতে করতে রাত 11টার সময় টক সই বসে উল্টা পাল্টা কও ইসলামের বিরুদ্ধে ছাড়া মুখ দিয়ে কথা বেরোয় না এই টাকালারা বুদ্ধি দে কি করবো টাকালারা কয় আমরা কিছু জানিনি রাজা হতাশ কাজের লোকটা চাওয়া নিয়ে আসছে বাচ্চা নামদের আপনি হতাশ কেন চিন্তা যুক্ত করেন বলে বেটা বুদ্ধিজীবীরা কোনো জবাব দিতে পারে না তোর শুনে করবি কয় না বলেন না শুনি একটু কয় স্বপ্ন দেখছি এরকম তুই কি পারবে ব্যাখ্যা দিতে কয় আমি পারবো না কিন্তু যে পারবে আমি তারে চিনি তার মানে কি কয় তার মানে হচ্ছে আমিও যখন চুরি করে জেলখানে গেছিলাম তখন আমি তো স্বপ্ন দেখছিলাম ওই স্বপ্নের ব্যাখ্যা কেউ বলতে পারেনি একটা ছেলে বলছিল ওই ছেলেটা এখনো জেলখানে আছে আপনি তার কাছে লোক পাঠান ও যা ব্যাখ্যা দেবে ওইটাই ঠিক আমি তার প্রমাণ নিয়ে আসছে ইউসুফ স্বপ্ন দেখছি এরকম ব্যাখ্যা কি ইউসুফ আলাইহিস সালাম বললেন 7 বছর খুব ফসল হবে পরের 7 বছর ফসল হবে না দুর্ভিক্ষ হবে বাচ্চা নামজার কয় তাহলে করতে হবে কি এখানে কিন্তু পয়েন্ট বাচ্চা কি বলতেছে কি করা লাগবে তাহলে এই দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায় কি ইউসুফ বলে উপায় একটা সেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আমার দিতে হবে তাহলে আমি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সকল ভূমিতেই 7 বছর ভালো ফসল ফলাবো আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে পরিমিতভাবে অর্থ ব্যয় করার মধ্য দিয়া এই দুর্ভিক্ষ আমি মোকাবেলা করব বাচ্চা রাজি হয়ে যায় এই ওরে মুক্ত কইরা দে ভূমি মন্ত্রণায় অর্থ মন্ত্রণায় দায়িত্ব দিয়ে দে কয়দিন ভালো চলার পরে দেখি ছেলেটা আসলে যোগ্য মিথ্যা কথা কয় না নারী লুভি না ইডেন কলেজের মেয়েদের ওর হোটেলে পাঠান লাগে না ওরা বেগম পাড়ায় বাড়ি করে না সুইস ব্যাংকে অ্যাকাউন্ট নাই কথা ঠিক কি না যোগ্যতা ভালো মাল খায়া চোখ লাল করে আবল তাবল বকে না বাচ্চা একটু আজি যে মেসের একটু অসুস্থতা বোধ করে সাথে সঙ্গীদের ডেকে ক্যাবিনেটের সদস্যদের ডেকে বলে দেখো আমার যা অবস্থা তাতে মনে হচ্ছে না যে আমি বাঁচবো কি মরবো অসুস্থতা যদি সুস্থ না হই তাহলে ওসিয়াত করে গেলাম এই হুজুর সেলিডারে তোমরা আমার জায়গায় বসাই দিও কথা বোঝেন দুর্ভিক্ষ মোকাবেলা করে গেছিল না যায় না গিছিল না যায় নাই ওই জন্য আলেমরা আজ আহ্বান তুলেছে যদি সত্যি বাংলাদেশের ভাগ্য আকাশে দুর্ভিক্ষের ঘন ঘটা ঘটে থাকে তাহলে এই দুর্ভিক্ষ থেকে জাতিকে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে ইউসুফের উত্তর শরীরা আজ যারা জেলখানায় আছে ওদেরকে মুক্ত করে দিয়ে ওদের হাতে দায়িত্ব দিতে হবে কারা রাজি আছে হাত তুলে দেখা এই কথাটা কি রাজনৈতিক কথা রাজনৈতিক কথা কেন আলেমদের বন্দি করে রাখছো কেন আলেমদের বন্দি করে রেখেছো অপরাধটা কি তাদের বলা লাগবে কারণ গোটা পৃথিবীর সব দেশের সংবিধানে স্পষ্ট করে লেখা আছে সাংবিধানিক অধিকার অপরাধ সাব্যস্ত হওয়ার আগে বছরের পরে বছর কোন মানুষকে জেলখানায় রাখা যাবে না তাকে আটক করতে পারো কিন্তু একটা নির্ধারিত সময়ের পরে তাকে জামিন দিতে হবে যাতে করে সে সুষ্ঠু বিচার পায় ন্যায় বিচার পায়
বিচারে যদি সে দোষী হয় তাহলে আবার তাকে কাস্টডিতে নাও, এটা সংবিধান সম্মত আইন। কথা ঠিক কি না? এই জন্য আমরা দেখি ক্যাসিনোর নামে যারা মদের ব্যবসার নারীর ব্যবসা করে সেই সম্রাটরাও জামিন পায়। কথা ঠিক কি না? পরিমণিদের মতো বেশারা যারা খদ্দের খুঁজে বেড়ায় সচিবালয় আর মন্ত্রণালয়, যারা খদ্দের খুঁজে বেড়ায় বিভিন্ন প্রশাসনের ক্যাডারদেরকে, যাদের সাথে রাত্রি যাপন করে, এই লুচ্চ বেয়াদব গুলাও জামিন পেয়ে যায়। কথা ঠিক কি না? তখন বলে এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, আর জামিন দেয়া জামিন পাওয়া তার অধিকার। এটা যদি ওদের অধিকার হয় তাহলে আলেমরা আজ জেলখানায় কেন? আলেমদের জামিন পাওয়াটাও তাদের সাংবিধানিক অধিকার। আলেমদেরকে জামিন দিয়ে মুক্ত করে দিতে হবে। কথা ঠিক কি না? আলেমদেরকে জামিন না দিয়ে বন্দি করে রাখো, মনে করছো নাকি এমনি এমনি দিন চলে যাবে? তাই মনে করেছো? আজকে আমির হামজার ছোট্ট দুটো মেয়ে আলেম ওলামা দেখলেই কান্নাকাটি করে, আব্বু কবে আসবে কবে আসবে, তার কোনো সদুত্তর আমরা দিতে পারি না। আমির হামজার দুই মেয়ের কান্না আমরা সইতে পারি না। মনে রেখে দিও, আমির হামজার দুই ছোট্ট মেয়ের চোখের পানির জবাব অবশ্যই দেয়া লাগবে, ঠিক কি না? মামুনুল হকের সন্তানদের চোখের পানির জবাব দেয়া লাগবে, মুফতি কাজী ইব্রাহিমের সন্তানদের নাতিপুতিদের চোখের পানির জবাব দেয়া লাগবে। কথা ঠিক কি না? গত 10-12 বছর ধরে কোরআনের বুলবুলি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলে আটক করে রেখেছ, তার চোখের প্রত্যেকটা ফোঁটা পানির হিসাব এদেশের জনগণ তোমাদের গলায় পা দিয়া আদায় করবেই করবেই করবে। এজন্য আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আজ জাতির প্রয়োজনে যখন আলেমদের দরকার তখন অনতি বিলম্বে আলেমদেরকে মুক্তি দিয়ে আবার জনগণের মাঝে ফিরিয়ে দিতে হবে। রাজি আছো মুসলমান? কারা রাজি হাত তুলে দেখাও, হাত নামান। আমার ভাই আমার বন্ধুরা, আমরা দেখলাম ইমানের দাবিতে মিথ্যাবাদী আছে না নাই? পাইছেন পাইছেন? আশেপাশে তাকাবেন দেখবেন পাওয়া যাবে, আছে না নেই? যেটা দেখবেন কোরআনের কথা বললে হাদিসের কথা বললে যেটার মুখ কালো হয়ে যায় বুঝবেন ওটা হচ্ছে কি কি। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এবার আমরা বললাম রাব্বুল আলামিন ইমানের দাবি করার পরও তুমি ওদের ইমানের দাবিকে ডিলেট করে দিলে, ওদের ইমানের দাবি তুমি মানলে না, তাহলে এখন আমাদের তো জানা দরকার ইমানের দাবিতে কারা সত্যবাদী, ঠিক কি না? ওদের ইমানের দাবি যদি মিথ্যা হয়, আছে না? ফাঁস করার পরেও মিথ্যাবাদী, আলেম হওয়ার পরেও মিথ্যাবাদী, আবেদ হওয়ার পরেও মিথ্যাবাদী, মেহনতকারী হওয়ার পরেও মিথ্যাবাদী, দলের বড় নেতা হওয়ার পরেও মিথ্যাবাদী, মসজিদের ইমাম হওয়ার পরেও মিথ্যাবাদী, আছে না নাই? এখন জানা দরকার রব্বুল আলামিন তাহলে ইমানের দাবিতে সত্যবাদী কারা? আল্লাহ বলেছে না বলে নাই? কতক্ষণ কোথায় বলছে? কোন জায়গায়? কোন জায়গায়? এই গতানুগতিক অশোনার গতানুগতিক জবাব দেয়া বন্ধ করেন আমার ভাইরা। দু হাত জোড় করে বলি, তাফসির মাহফিল গুলোকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান, এইটা গান বাজনার মঞ্চ বানায়েন না, এইটা গান বাজনার কেসা কাহিনীর মঞ্চ বানায়েন না, এটা কোরআন বোঝার একটা ক্লাস বানান,
এবং এখান থেকে প্রত্যেকটা মাহফিল থেকে একটা দুটা কথা মনে রাখবেন, মেনে নেবেন, আমল করবেন, তাহলে দেখবেন বছর শেষে অন্তত 20-25টা আইন মানা হয়ে গেছে। দু চার বছরের মধ্যে আপনি ভালো আলেম হয়ে যাবেন। কিন্তু যদি এরকম গতানুগতিক শুনতে থাকেন, এরকম যদি শুনতেই থাকেন, আর যদি কোনো কাজে না লাগে, মেমোরিতে একটু যদি ডাউনলোড করতে না পারেন, যদি মনে না রাখেন, যদি না মানেন, তাহলে সকালবেলা শুধু এই কথা হবে, হুজুর খুব জিয়াদি বক্তা, হুজুর খুব সুরের বক্তা, কিন্তু আপনার কপালে কিছু জড়বে না, আপনার প্রশংসা।